প্রথম যে দুর্গাপুজোর ছবি মানুষের ঘরে ঘরে বেশি প্রকাশ পেয়েছে সেটা শুরু হয় লিথোগ্রাফ থেকে, যেটা উডকাট প্রিন্টের দ্বারা ছাপা হতো, তারপরে প্রিন্ট মিডিয়া এসছে। তো ওই উডকাট প্রিন্টে হওয়া ছবিগুলো নমস্কার, আমি সৌম্যজিৎ, পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি ঢাকুরিয়া প্রগতির সঙ্গে। পেয়ে গেছি এবারে এদের শিল্পী অভিকদাকে। অভিকদার কাছ থেকে জেনে নেব এবছর ঢাকুরিয়া প্রগতির সঙ্গে দর্শক বন্ধুদের জন্য কী চমক অপেক্ষা করছে। অভিকদা, পুজো দর্শনে স্বাগত। প্রথমেই পুজো দর্শনের সমস্ত দর্শকদের শারদীয়ার আগাম শুভেচ্ছা। ঢাকুরিয়া প্রগতি সংঘের এবছরের পুজোর যে ভাবনাটা সেটার নাম চিরন্তনী, অর্থাৎ দুর্গাপুজোর আমরা এখন অনেক ঘরে ঘরে দুর্গার ছবি দেখতে পাই, তোমাদের মাধ্যমেই আরও বেশি ছবি ভাইরাল হয়, কিন্তু প্রথম যে দুর্গাপুজোর ছবি মানুষের ঘরে ঘরে বেশি প্রকাশ পেয়েছে সেটা শুরু হয় লিথোগ্রাফ থেকে, যেটা উডকাট প্রিন্টের দ্বারা ছাপা হতো, তারপরে প্রিন্ট মিডিয়া এসছে। তো ওই উডকাট প্রিন্টে হওয়া ছবিগুলোর মধ্যে দিয়েই যে দুর্গা ঘরে ঘরে চিরন্তনী হয়ে থেকে গেছে, চিরন্তনভাবে থেকে গেছে, সেইটাকে বেস করে ঢাকুরিয়া প্রগতি সংঘের এবছরের কাজটা। প্রতিমায় কী চমক থাকছে? প্রতিমায় সাবেকিয়ানাই থাকছে, যেরকমই বললাম, যেহেতু লিথোগ্রাফকে বেস করে তো সেটাই থাকছে, তার সঙ্গে আমার নিজের সাজের টাচ আপস দিয়ে। তো সেটাই মেন এবছরের প্রগতি সংঘের প্রতিমার ইউএসপি। ঢাকুরিয়া প্রগতি সংঘে আমাদের দর্শক বন্ধুরা আসতে গেলে যদি লোকেশনটা একটু বলে দিতে। হ্যাঁ, ঢাকুরিয়া প্রগতি সংঘের এই বছর 62তম বর্ষের পুজো। এই পুজো আমাদের ঢাকুরিয়া অঞ্চলে, একদমই ঢাকুরিয়া স্টেশনের পাশে। ঢাকুরিয়া স্টেশন থেকে শিয়ালদার দিক থেকে আসলে ঢাকুরিয়া স্টেশনে নেমেই আমাদের পুজো। এছাড়াও যদি বাস রুটে কেউ আসে তো ঢাকুরিয়া বাস স্ট্যান্ড থেকে ঢাকুরিয়া স্টেশনের দিকে আসলে ঢাকুরিয়া প্রগতি সংঘের পুজো যে কাউকে বললে দেখিয়ে দেবে। আমরা প্রতি বছরই দর্শনার্থীদের জন্য কিছু না কিছু চমক রাখি, এই বছরও একটা চমক থাকছে। আশা করি সকল দর্শনার্থীদের আমাদের পুজো দেখে ভালো লাগবে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। পুজো দর্শন বিগত বছরের ন্যায় এবছরও ঢাকুরিয়া প্রগতি সংঘের অনলাইন পার্টনার, কেমন এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এটা খুবই ভালো অভিজ্ঞতা, কারণ আমরা বিগত এই নিয়ে ছ বছর ধরে আমরা থিম পুজোর আঙিনায় ঢুকেছি। আগে আমাদের সাবিকিয়ানা পুজো ছিল, এবং যবে থেকে আমরা এই থিম পুজোর আঙিনায় ঢুকেছি তবে থেকে পুজো দর্শন আমাদের অনলাইন পার্টনার, এবং আমরা খুব খুশি এই বছরও পুজো দর্শন আমাদের সাথে অনলাইন পার্টনার রয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, এবারে দুর্গাপূজায় অবশ্যই আসতে হবে ঠাকুরিয়া প্রগতি সঙ্গে। অসংখ্য ধন্যবাদ।